আর দাম বাড়াতে আছে কারা এখন, আর তো এটা ওরাকে সিন্ডিকেট করে না কি বুঝতে পারছি না। 47 টাকা আলু কিনি আমরা, 3 টাকা কেরেন খস, 50 টাকা পরে আমরা 52 টাকা ব্যস্ত আছি। কেমনে আমরা চলি গো, আমরা সাধারণ লোকে তো অনেক কষ্ট হইতেছে ভাই। ডিমের বাজারের অস্থিরতা কমছেই না, সিন্ডিকেটের কবলে পড়ে আবারও ঊর্ধ্বমুখী দাম। এক সপ্তাহের ব্যবধানে গাজীপুরে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 27 টাকা, এতে বিপাকে ভোক্তারা। তবে অপরিবর্তিত মাংসের দর, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা, আর ব্রয়লার মুরগির কেজি 220 থেকে 240 টাকা। 300 টাকা কেজ কিনছি, আজকে 375 টাকা কিনলাম, 75 টাকা বেশি। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে পণ্যটির দরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আরও 2 টাকা। বর্তমানে পাইকারি বিক্রি হচ্ছে প্রতি কেজি 52 টাকা, আর খুচরা 55 থেকে 60 টাকায়। গোলায় সংরক্ষিত ছাড়াও আগে ভাগেই বের করা হিমাগারের আলুও বাজারে বিক্রি চলছে। তারপরেও চড়া দরের কারণে ক্ষুব্ধ ভোক্তারা, প্রশাসনের সঠিক তদারকি না থাকাকেই দায়ী করেন তারা। গত সপ্তাহে নিলাম 250 টাকায় পালা 5 কেজি, এখন দেখা যায় আবার 10 টাকা বেশি যাচ্ছে। আলু দাম বাড়াতে আছে কারা এখন, আর তো এটা ওরাকে সিন্ডিকেট করে না কি বুঝতে পারছি না। 47 টাকা আলু কিনি আমরা, 3 টাকা কেরেন খস, 50 টাকা পরে আমরা 52 টাকা ব্যস্ত আছি। আবার 1 টাকা খাজনা দিই, 3 টাকা ওই যে খরচ, এই জন্য 52 টাকা আলু ব্যস্ত আছি কেজি আমরা। কেমনে আমরা চলি গো, আমরা সাধারণ লোকে তো অনেক কষ্ট হইতেছে ভাই। সাভারের সর্ববৃহৎ পাইকারি মৎস্য আড়তে গত সপ্তাহের তুলনায় সব প্রকার মাছের দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। বৃষ্টিপাতের কারণে মাছের আমদানি কম হওয়ায় কারণ দাবি আড়তদারদের। আমদানি কম, এই কারণে প্রত্যেক কেজি মাছে 20 টাকা করে বেশি, সাগরে মাছ ধরা পড়তেছে না, এই জন্য মাছের দাম বেশি। তবে কমেছে মানিকগঞ্জের সবজির দর, ঢাকা আরিচা মহাসড়কের জাগির বন্দর আড়তে সব ধরনের সবজি কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, এতে খুশি ভোক্তারা। কমছে আমাদের গরিব মানুষের লিগে ভালো হয়েছে, আমরা অল্প অল্প টাকায় কিনে খাই, আমরা কিনে খাই, গরিব মানুষের ভালো হয়েছে। সবজির আমদানি বর্তমানে এত পরিমাণ আমদানি আছে, এই আমদানি হওয়ার কারণে দামটা একদম হাতের নাগারে এসেছে। দুন্দুল ছিল 7 দিন আগে 20 টাকা 30 টাকা, এখন দুন্দুল 5 টাকা কেজি, নেওয়ার মতো লোক নাই। একটা লাউ এখন 10 টাকা পিস, এই যে পার্কিংয়ে রাখছি, নেওয়ার মতো লোক নাই, কোনো তরকারি খাইতেছে না। সরবরাহ বৃদ্ধি পাইছে, এই জন্য সব কিছুর দাম কম। এছাড়া মাদারীপুরে এক সপ্তাহ ধরে অপরিবর্তিত নিত্যপণ্যের বাজার, চাল তেল ডাল বিক্রি হচ্ছে আগের দামেই। আইরিন আয়াত, সময় সংবাদ।